ঘুরছে পৃথিবীটা সূর্যের চারিদিকে, কেমন ঘুরছে দেখো মানুষ কিশুকে কিসের পিছে। কেউ কেউ রাস্তায় চিৎকার করে গায়, কেউ কেউ রাস্তায় চিৎকার করে গায়, সারে গা মা পা ধা নি সা, সারে জাহান কি আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহান কি আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহান কি আচ্ছা। ভালোবাসা তুমি বন্ধু মুখে তোর বন্ধু মানুষ বন্ধু তোমার পরনে এইসব পোশাক আছে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কে? আমি মানুষের দেখতে পাচ্ছ না, ভারতবর্ষের মানুষের অন্ধ হয়ে গিয়েছে, অন্ধ, তারা প্রতিবাদ করতে ভুলে গিয়েছে। প্রতিবাদ মাগো, সে দেখো মা, সে দেখো, ভারতবর্ষের বুকে প্রাথমিক স্তর থেকে ক্লাস 8 পর্যন্ত এখন প্রতিটা স্কুলে পাসপোর্ট পতাকা তুলে দেওয়া হয়েছে, ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদেরকে বিপদে চালিত করার জন্য তাদের মধ্যে যৌন সংখ্যা ঢোকানো হচ্ছে, আর ভারতবর্ষের মানুষ প্রতিবাদ না করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। ডিজে নিরাগবিন্দু, তুই কি ভুলে গেছিস বিবি? তুই কি ভুলে গেছিস অতীতের কথা? তোর কি মনে পড়ছে না রে খোকা? সত্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে অসুর বধ করেছিল, তাতে নররূপী ভগবান রাম রাবণকে বধ করেছিল, তারপরে শ্রীকৃষ্ণ কংস নিধন করেছিল বলে তবেই তো ভারত মাতা মুক্তি পেয়েছিল, তার তো ভারত মায়ের সম্মান রক্ষা করেছিল। তুই পারবি না তোর ভারত মাতার সম্মানটুকু রক্ষা করতে? তুই পারবি না দেশের সম্মানটুকু রক্ষা করতে? বললা বিবেক, তুই পারবি না? মাগা বিবেক, ওগো মাতা, তোমারই সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভারতবর্ষকে দেখে বলেছিলেন, যে ছোটবেলায় আমি চিন্তা করে দেখতাম ভারত থেকে ইংরেজকে তাড়িয়ে দিলে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা আসবে, আসবে, কিন্তু পরে তার অনেক পরে গভীরভাবে চিন্তা করে দেখেছি ভারত থেকে ইংরেজকে তাড়িয়ে দিলে কোনোদিন প্রকৃত স্বাধীনতা আসবে না, প্রকৃত স্বাধীনতা আনতে গেলে এই স্বাধীনতার পরে আরো একটা বিপ্লবের প্রয়োজন হবে। বিপ্লব? কোথায় বিপ্লব? কোথায় চেতনা? কোথায় ভারতবর্ষের যুবশক্তি? মাগো, ভারতের যে যুবশক্তি আজ হারিয়ে গিয়েছে। না বিবেক, না আমার কথা বলিস না, তোর কথা আমি বিশ্বাস করি না বিবেক, তোর কথা বিশ্বাস করি না, তুই প্রমাণ দিতে পারবি বিবেক? তুই আমাকে দেখাতে পারবি? তুই আমাকে দেখাতে পারবি বিবেক? মাগো, তুমি কি দেখতে চাও? তবে দেখো, তবে দেখো এই নতুন ভারতবর্ষের আগামী প্রজন্মকে। সরকার পাসপোর্ট পত্র তুলে দিয়েছে, বিনা লেখাপড়ার পাস, নো টেনশন নাড়ি হুড়ি, আমি তোমার ঝোপের মধ্যে নিয়ে খুলবো শাড়ি। তোমার মনের ওই টেলিভিশনে আমার ছবি দেখা যায়, দেখা যায়। মাগো, এই কি আগামী প্রজন্ম? এই কি আগামী নতুন ভারতবর্ষের যুবশক্তি? বিবেক,
আমার মনের ওই টেলিভিশনে আমার ছবি দেখা যায় দেখা যায় দেখা যায় আমার স্বাধীন ভারতবর্ষ। আচ্ছা ভাই, তুমি স্কুলে না গিয়ে বই খাতা নিয়ে সেখানে কি করছো? আবে টুনটুন, তোর মাকে মাসিমা বলবি, এমন গোজর দিয়ে দেবো না, সাত আট দিন খাওয়া বন্ধ হয়ে যাবে। তোমার নাম কি আছে ভাই? আরে আমার নাম বিপ্লব আছে, বিপ্লব। এই শোন, আমার নাম চেতনা আছে। চেতনা, বই খাতা নিয়ে এমন নোংরামো করতে তোমার বিবেক কি বাঁচছে না? এই শোন, তুই যে আমাদের এত জ্ঞান দিচ্ছিস আর তুই নিজে এরকম ছোট হয়ে আছিস কেন? চেতনা, একটা কথা বলি শোন তো, এখন মানুষের আয়ু কত জানিস? 60 থেকে 65 বছর। যদি 30 বছর লেখাপড়া করে কাটায় তাহলে এনজয়টা কবে করব? চেতনা, রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, বিপদে যাচ্ছ, নিজের বিবেককে আজকে তোমরা নোংরা নোংরা প্রশ্ন করছো। আরে মিনি, এই প্রশ্ন উত্তরে পাগল কে দেবে? আমি বলছি শুনে নাও, মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো, ডিম পারলে ডিমটা উপর থেকে নিচে পড়তেই কি হতো? কেন পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। আমার মিলি প্যাড প্যাড করে দিয়ে দিয়েছে। আরে তুই তো লেখাপড়ার কথা বলছিস, বল তো লেখাপড়া শিখে কি লাভ? লেখাপড়া না শিখে দেশের নেতা হওয়া যায়? একটা গল আর সে দেশের মুখ্যমন্ত্রী হয়েছে, একটা চাবিকে তার সে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে বল তুই লেখাপড়া শিখে কি লাভ? বিপ্লব, যে গোয়ালা মুখ্যমন্ত্রী হয়েছে, যে চা বিক্রেতা প্রধানমন্ত্রী হয়েছে, তার মধ্যে ভালমাসার দেওয়া ঐশ্বরী শক্তি ছিল, শিক্ষাধিকার আলো ছিল, কিন্তু তোমরা বর্তমান যুগের ছেলেমেয়েরা লেখাপড়া না শিখলে তোমরা যে অন্ধকারে হারিয়ে যাবে। আরে মিলি, এ বড্ড ফচর ফচর করছে, জয়গুরুর নাম করে প্যাড প্যাড করে দিয়ে দিয়ে। আরে টুম টুম, ডু নট ফচর ফচর ইন মাই কান্ধে নট কিলি নরঞ্চল। তোকে একটা প্রশ্ন করবো, তুই ঠিকভাবে উত্তর দিবি, না দিলে এমন দিয়ে দেবো না, ইন্দা ভাব মা পুরো মায়ের ভোগে চলে যাবে। বল তবে ডিম কে দেয়? আরে ও কি বলবে, আমি বলছি, বলো ডিম মুরগিতে দেয়। কি চেঞ্জ, আমার মিলিকে শুধু আমি 2 মিনিটের জন্য একটা ঝোপের মধ্যে নিয়ে গেছি, সঙ্গে সঙ্গেই চেঞ্জ, কি পরিবর্তন। আচ্ছা বলো তো দুধ কে দেয়? কেন গরুতে দেয়? আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে, আমার মিলি ঝোপের মধ্যে গিয়ে কি শিক্ষা অর্জন করেছে। আবার তোকে বলছি, দুধ ডিম দুটো দেয়, এমন কি আছে বলতো? বলতো চেতনা, বিপ্লব, বর্তমানে দেশ থেকে প্রতিটা স্কুলে পাশফেল পাতা উড়ে যাওয়ার কারণে তোমাদের হাত থেকে বই খাতা বিদায় নিয়েছে, হাতে ফেসবুক করছো, হোয়াটসঅ্যাপ করছো, তোমাদেরকে ভুরু হয়ে গেম আক্রমণ করেছে, তাহলে নিজের বিবেককে তোমরা প্রশ্ন নোংরা প্রশ্ন করছো। তা প্রশ্ন যখন করেছো উত্তরটা দিয়ে যাবো, বল। মুরগিতে ডিম দেয়, গরুতে দুধ দেয়, আর দুধ ডিম দুটো দেয় বাজারের মুদিখানা দোকানদার। আরে মিলি, একটা পাগল পাগলের পোলা, যখন কেউ আমাকে পাগল হয়ে বলে তার প্রতিবাদ করি আমি, তুমি আমার পাগল বলো, তুমি আমার পাগল বলো, তুমি যে হয় সে পাগল আমি। বিবে আমি করতে হে পাগল, তোমার জন্য যে আমি শরৎচন্দ্র অরবিন্দ, রবীন্দ্রনাথ বিদ্যাসাগর, কবি সত্যেন্দ্র, মাতঙ্গিনী বিবেকানন্দ, নিবেদিতা, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, প্রীতিলতা, নানা সাহেব, তাঁতিয়া টোপি, লক্ষ্মীবাই, রামকৃষ্ণদেব, গৌতম বুদ্ধ, গৌরাঙ্গ নিমাই, ভগৎ সিং, নজরুল ইসলাম, চন্দ্রশেখর, বাঘা যতীন, রানা প্রতাপ, বটুকেশ্বর, প্রফুল্ল রায়, সিভি রমন, মেঘনাথ সাহ, জগদীশ চন্দ্র, সত্যেন বোস, অমি জাহাঙ্গীর, হবা আশুতোষ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, মা সারদা, গিরিশ ঘোষ, শিশির ভাদুরী, মাদার টেরিজা, আবুল কালাম, বি আর আম্বেদকর, প্রেমেন্দ্র মিত্র, কালিদাস রায়, জীবনানন্দ, মধুসূদন দত্ত, এরা সবাই পাগল ছিল, করে গেছে জীবনদান, এরা সবাই পাগল ছিল, করে গেছে জীবনদান। আর এত পাগলের রক্ত দিয়ে আমার ভারত আজ মহান, আমার ভারত আজ মহান, আমার ভারত আজ মহান। আরে মিলিয়ে গানা থাকলে হবে না, চল আমরা সবার মধ্যে চলে যাই। আর চল চল বিবে, ওরে বাবা তুই কেন বুঝতে পারছি না, রে বাবা তুই কেন বুঝতে পারছি না, এই পৃথিবীতে কু সন্তান কিন্তু কু মাতা পিতা হয় না রে বাবা।
কোনো সন্তান যদি ভুল পথে চলে যায়, কোনো সন্তান যদি কুকর্ম করে, তাকে ফিরে আনার দায়িত্ব কার? আমি যে মা, আমাকে ফিরে আনতে হবে, সেই দায়িত্ব আমি তোকে দিচ্ছি বিরে। ওই সন্তানদের আবার ভালো পথে ফিরে আনতে হবে বাবা, ওই সন্তানদের আবার ভালো পথে তোকে ফিরিয়ে আনতে হবে। ওগো মাতা, বিবি তোমার আরেক সন্তান কবি সত্যেন্দ্র দত্ত এই বাংলাকে দেখে, এই ভারতবর্ষকে দেখে লিখেছিলেন, কোন দেশে তরুলতা সকল দেশের চাইতে সমল, কোন দেশে চলতে গেলে দলতে হয় রে দুর্ভাগ্যম। আজ তিনি যদি বেঁচে থাকতেন, তিনি লজ্জায় ঘৃণায় এই কবিতা না লিখে তিনি ওই কবিতা লিখতেন। কোন কবিতা বিবেক? কোন দেশে তরুলতা এখন থেকে শুকিয়ে মরে, কোন দেশে চাষের জমি শিল্পের নামে লুট করে, কোথায় ডাকে শেয়াল কুকুর বাঁদর নাচ মানুষে নাচে, কোথায় রাতে কেদারে চলে বোমা বন্দুক নিয়ে কাছে, কোন দেশে তো বাড়ছে বেকার মানুষ কি আছে বনবাস, এই দেশে কি জন্মেছিলেন কবি জীবনানন্দ দাস। কোন দর্শন রাহাজানি এ সমাজের উৎসব ভাই, সাতটা জুয়া মদগাদের ঢের শিক্ষা স্বাস্থ্য কিছু নাই, শিশু মৃত্যু এখানে বেশি, স্বাস্থ্য ব্যবস্থার করুণ হাল, হাসপাতালে রোগীর পাশে কুকুর থাকে সাত সকাল, প্রাথমিক পাস ফেল বিচ্ছে তুলে সর্বস্তরে, এ বাংলার কাটছে মাথা বিমল গুরু মস্ত ধরে, একে তুমি চেতনা না, একটু আগে এনজয় করার জন্য ছবির মধ্যে গেলে না, মনে হচ্ছে এনজয়টা বেশি হয়ে গেছে, বুঝতে পারছি ইন্ডিয়ার চোটে তোমার পথ হজম হয়েছে। আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম, তবে আমি এমন ভালোবাসা চাইনি যে বিয়ের আগে আমার গর্ভেতে সন্তান আসুক। দেখো মাছে দেখো বিবি, হাট বসে চেতনা আজ বঞ্চিত হয়েছে, হাট বসে চেতনা আজ ধর্ষিত হতে বসেন। 97 33 আই লাভ ইউ 36 খ্যাত 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 খ্যাত। হ্যালো, কে নমিতা বৌদি? হ্যাঁ হ্যাঁ, তুমি যে বড় ঝোপটা আছে না, হ্যাঁ ও তুমি কাঠগোলা আসবে, হ্যাঁ হ্যাঁ অনেক আমি এখন আসছি, হ্যাঁ হ্যাঁ। আরে মিলি তুমি চলে এলে কেন? আমি সবে মোবাইলে খুলেছি তোমার সানি লিওন ছবি দেখাবো বলে। সে কি ছবি দেখলে শরীর শিহরণ জাগবে। বিপ্লব, একটা 14-15 বছর ছেলে হয়ে 17-18 বছর মেয়ের সঙ্গে নগ্রাম করতে তোমার বিবেকে লাগছে না? আরে ভাই, কচি বসে তো বড় মায় ধরে, তাই মতো চাট করে খাবো রে। আরে শোন, নতুন নতুন পায়রা গুলি ঝটন বেঁধেছে, ও আমার সাথে প্রেম করছে, আহ তুই বল আর কেউ। বিশ্বজ বাবু গেছে মারা, জানে রে সবাই, ওরা মানুষের মুখোশ পরা মানুষ নয় তো ভাই। বিবেক, বিপ্লব বিপদে কি আছে? হ্যাঁ, চেতনা ধর্ষিত হয়েছে, তা বিবেকে জাগরণ হবে কি করে? বিবেক, বিশ্বজ বাবু কে আছে মারা, জানে রে সবাই, ওরা মানুষের মুখোশ পরা মানুষ নয় তো ভাই। অস্বীকার চলছে বে, সমস্যা হচ্ছে, অস্বীকার চলছে বে, সমস্যা হচ্ছে, সবাই দেখো ছাত্র মাগো যেদিকে তাকাই। বিশেষ বাবু গেছে মারা, জানে রে সবাই, আশিক সন্দোষা ডিজে বাপি দুশা এক নম্বর ফোর। ভোগের মার্শা ধরলে মুখে মারবে যেন কুকুরে। কুকুরের তো একটা দুধ শক্তি আছে, সে মনিত্য পাহারা। তুই এমন এক কুকুর, নিজের বাবা মার বিশ্বাসের অমর্যাদা করেছিস। আর চেতনা একটা কথা মনে রাখো, ডিমের থাকে হলদে কুসুম, মাছ থাকে হাঁস, পুকুরে থাকে লাল পদ্ম, প্রেমে থাকে বাঁশ। আর আদারি পৃথিবীতে যোগ বিয়োগের করছে ভুল, মনুষ্যত্বের মান গিয়েছে, বিপ্লব আজ হয়েছে খুন। ও মাই হাউ, আমি নাই মারা গেছি। বর্তমান শিক্ষা এমন জায়গায় পৌঁছেছে যে যুব শক্তি শেষ হতে বসেছে। জেনে শুনে সর্বনে সুকলি কেন আমারে, ভোগের মানুষটা থাকলে খোলা মারবে যেন খোলা। আলো দাঁড়ি পৃথিবীতে যোগ বিয়োগের করছে ভুল, মনুষ্যত্বের মান গিয়েছে, বিপ্লব আজ হয়েছে। জনগণ দিচ্ছে ডাক সমাজবাদ নিপর্যাক, জনগণ দিচ্ছে ডাক সমাজবাদ নিপর্যাক, স্বাধীন দেশে সবাই মাগো আমি তাহা চাই। বিশেষ বাবু, বিশেষ বাবু গেছে মারা, জানে রে সবাই, এরা মানুষের মুখোশ পরা মানুষ নয় তো ভাই। আরে মিলি, আরে একটু চলে দাও না বিপ্লব, যেসব ছেলেমেয়েরা বিপদে চালিত হয়, বাবা আমার কথা শোনে না, তাহলে ভালো পথে ফিরিয়ে আনার একটাই রাস্তা আছে, সেটা হলো বিবেকের দমদম দাবাই। ডিজে নিরাগবিন্দু, আমি ভুল করেছি, আমি পড়াশোনা শিখতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই, কিন্তু আমার যে পড়াশোনার কথা বলছো, আমার যে মারছ, তাহলে তুমি কে? আমি আমি তোমার মনের বিবেক। বিবেক? আমি বিপ্লব। বিপ্লব? আমি চেতনা। এই বিবেক তুমি স্পষ্ট করে দেখো ভাই,
প্রতিটা স্কুলে গিয়ে শুধু চাল ডাল নুন খিচুড়ি এবার ডিম সেতুর জন্য লেখাপড়া হয় না। কবিতা লেখাপড়া আনতে গেলে মানুষের মতো মানুষ হতে গেলে নিজের বিবেককে প্রশ্ন করে নিজেকে লেখাপড়া শিখতে বড় বড় হতে হবে। এই সমাজে চলছে এখন আর জনগণ মনোমধি হচ্ছে দেখো খান খান দাদা। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে এ দেশ থেকে রবীন্দ্র শিক্ষা উঠে যেতে বসেছে। সবাই জাগুক দেশের জনগণ। যদি আমরা সবাই এইভাবে সচেতন ভাবে ঐক্যবদ্ধ গণতন্ত্রে সামিল হই তাহলে অশিক্ষা দেশ থেকে বিতাড়িত হবে, সুশিক্ষা স্থাপন ঘটবে। এই সমাজে অশিক্ষা চলছে এখন জয়গান। জনগণ মনোমতি হচ্ছে দেখো সুশিক্ষা চাই মোরা করতে চাই আন্দোলন। প্রতিবাদ করুক সবাই জাগুক দেশের জনগণ। গোবিন্দ লেখে গান আমার ভাল মহান। গোবিন্দ লেখে গান আমার ভাল মহান ইতিহাসে তার প্রমাণ। আমি তোকে বলেছিলাম আমার সন্তানরা দশ জনের একজন হবে, ওরা আবার ভালো পথে ফিরে আসবে। এই তো আমার স্বাধীন ভারতবর্ষ, তাই তো আমি বলিনি বিবেক শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, বিপ্লব মানে স্বাধীনতা, বিপ্লব মানে স্বাধীনতা। হে ভারতবাসী, এতক্ষণ আমাকে যে চরিত্র দেখলেন এটা আমি না, এটা আপনার প্রত্যেকে আপনাদের অন্তরের অন্তঃস্থলের মধ্যে থাকা বাস করে সেই বিবেক, আর এই বিবেকটাকে জাগ্রত করে দেখবেন বর্তমান ভারতবর্ষের বুকে যে শিক্ষা ব্যবস্থা চলছে এই শিক্ষা চলতে থাকলে আপনার ঘরের ছেলেমেয়েরা তারা মানুষের মতো মানুষ হবে কি? তারা মানুষ হবে না, তারা অন্ধকারে হারিয়ে যাবে, তারা ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, ব্লু হেয়ার গেম, তারা আক্রমণ করবে। আমরা কেউ প্রতিবাদ করতে আমরা কাপুরুষ হয়ে গিয়েছি, আমরা প্রতিবাদ করি না, আমরা লেখা শিক্ষার জন্য প্রতিবাদ করতে করি না। এটাও মনে রাখা দরকার, ইট ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট কান্ট্রি ইজ দেয়ার ফর ইউ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইউ আর ডেন ফর দ্য কান্ট্রি। এ দেশ এ সমাজ তোমাকে আমাকে কি দিয়েছে এটা বড় কথা নয়, বড় কথা এই হবে তুমি আমি আমরা এই সমাজ থেকে কি দিয়ে গেলাম যে আগামী প্রজন্ম নতুনের মতো মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। বিবেক এটাই তো আমি চেয়েছিলাম রে বাবা, তাই তো আমি ভারত মাতা এই শিক্ষা ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাকে সবাইকে কলেজের মিনতি করে বলছি, আপনারা দল বল নির্বিশেষে সবাই প্রতিবাদ করুন, আবার জাগুন, পৃথিবীতে আবার পাস ফেল চালু করা হোক, পৃথিবীতে আবার পাস ফেল চালু করা হোক, পৃথিবীতে প্রাথমিক থেকে আবার পাস ফেল চালু করা হোক। ভারতবাসী, বর্তমান ভারতবর্ষের ছেলেমেয়েরা যুবশক্তি আজ অশিক্ষার অন্ধকারে ডুবছে, তাদেরকে সুশিক্ষার আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটা ভারতবাসীর হোক চরম অঙ্গীকার। তারা ওই লৌহ কপাট ভেঙে ফেলে পারলে লোপট তারা ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপট রক্ত ঝুমর শীতল পূজার ভাষণে দেবে। Ashok Sandosha, DJ Bapi, Dushai number 4. এখানে যখন সহকারে কোনো কিছু উপলব্ধ করা হয় এবং নতুন নতুন গাইডেন্স পাওয়া যায়। Ashok Sandosha, DJ Bapi, Dushai number 4.